আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি শাফি নিফাত ব্লগসে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আসলে আমরা একটু নিচে যাচ্ছি, কারণ নিচে গতকালকে চারটি গরু নিয়ে আসছে কুরবানির জন্য। সেটা শোনার পর থেকে শাফি নিফাত নিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এখন বিকাল 3টা বাজে, এই টাইমটায় নিচটা ফাঁকা থাকে, সেজন্য ওদের নিয়ে আসলাম মাস্ক টাক্স পরিয়ে। তো আমরা নিচে চলে আসছি। আসলে পার্কিংটা খুবই অন্ধকার, লাইট জ্বালানো থাকে, এখন লাইট বন্ধ বিধায় বেশি অন্ধকার। তো যাই হোক, দেখুন এপাশে 3টা গরু বাঁধা। তো 3টা গরু আসলে শুয়ে আছে, যার জন্য কতটুক বড়টারও জানি না, আর এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো এপাশে 3টে আছে, আর এই পাশে বোধ হয় আরেকটি আছে, এই যে এখানে একটি আছে। তো শাফিন আসলে নিচে এসে যদি সাইকেল চালায় তাহলে এই পথটার ভিতরে চালায় এবং পার্কিংয়ের ভিতরে। আর দুয়ো বিল্ডিংয়ে এর যত বাচ্চা আছে ওরা সবাই এখানে খেলাধুলা করে, কেউ ক্রিকেট খেলে, কেউ এমনি ফুটবল খেলে। তো পার্কিংয়ের ভিতরটা আসলে দিনের বেলা তেমন একটা ভরা থাকে না, ফাঁকাই থাকে। আর রাতের বেলা আসলে পার্কিংয়ে একটু জায়গা থাকে না, কারণ এই যে 3টে প্রাইভেট কার, আরও 2টা না 3টে প্রাইভেট কার থাকে, তারপর বড় মাইক্রো থাকে দেখছি 2-3টার মতো, আর হোন্ডা থাকে বেশ অনেকগুলো, এ পাশটা পুরো হোন্ডায় ভরা থাকে, যার জন্য হাঁটার মতো কিছু স্পেস থাকে শুধু। এবং ওই যে দুই বিল্ডিংয়ের জন্য হাঁটার যে বাহির সাইডে পথ, সেটাও আসলে গাড়ি রাখা থাকে অনেকগুলো পার্কিংয়ে। আর এটা হচ্ছে একজন দারোয়ান থাকে এখানে, দারোয়ান আসলে 3 জন। আর ওই যে সোজা রুমটা, ওইটা ম্যানেজারের, আর এটা ম্যানেজারের বসে সেই রুম। তো শাফি নিফাত আসলে খুব খুশি নিচে আসছে গরু দেখতে, ওরা ভীষণ খুশি। তো গরুগুলোকে আসলে দেখাশোনা করে দারোয়ানরাই, ওরাই এদের খাবার টাবার দেয়, আবার যাই ময়লা টয়লা হয় ওরাই পরিষ্কার করে। আর তারা আসলে দেখাশোনা একেবারে কুরবানির দিন পর্যন্তই করবে, আর বাকি যে ময়লা টয়লা পরিষ্কার করা, ওটা জবাইয়ের পরে মাংসটা বানানো হয়ে গেলেই এরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলে দেয়, সমস্যা হয় না। তবে গরু যারাই কিনে আনে, দেখা যায় খড় বা ভুসি টুসি যেগুলো গরুর খাবার সেগুলো কিনে এনে দেয় এদের কাছে, এরাই এদের টাইম টু টাইম খাবারগুলো দেয়। আর ইফাত কি দৌড়োদৌড়ি করতেছে দেখুন, শাফিন ভিডিও করতেছে। তো সবাই খুব ব্যস্ত আসলে। আসলে বাসাটার প্লেসটা খুব ভালো ছিল, কারণ দুটো বিল্ডিং একই মালিকের, ওই পাশেরটা যেটা কেসি গেট দেয়া ওইটা 6তলা, ওইটা লিফট নেই, আর এ পাশের যেটা এটা 8তলা। তো একই মালিকের বিধায় এই বিল্ডিংটা চারপাশটা এভাবে বাউন্ডারি দিয়ে একেবারে মেইন রাস্তা পর্যন্ত এর বাউন্ডারিটা, তারপরে একটা গেট আছে যার জন্য বাচ্চারা ইজিভাবে এর ভিতরে খেলাধুলা করতে পারে, কারণ পর্যাপ্ত অনেক জায়গা। তো আমরা এই বাসাটা আসার পর আসলে শাফিনের জন্য খুব ভালো হয়েছিল, ও সবসময় এটা আর কি সাইকেল চালাইতে পারতো। তা এখন করোনার জন্য আর নিয়ে আসি না, সেজন্য আর আসতেও দেই না। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাব। আসলে লিফট বন্ধ, লিফটটা আসলে 3টায় বন্ধ করে দেয়, 5টা পর্যন্ত বন্ধ থাকে, 2 ঘন্টা লিফট বন্ধ থাকে, আমার খেয়াল ছিল না। তবে দারোয়ানকে বললে খুলে দেয়, যে কোনো মানুষের সমস্যা বা কেউ ওঠার দরকার হইলে, তো ওদের বললে তারা খুলে দেয়, কারণ আসলে সবাই জানে যে 3টা থেকে 5টা লিফট বন্ধ থাকে, যার জন্য এই টাইমটায় কেউ ওঠানামা তেমন একটা করে না। আর আমরা সিঁড়ি বেয়েই উঠবো, কারণ হাঁটা তো আমাদের হয় না, আর আমার শাফিনের জন্য হাঁটা খুবই দরকার, তাই সিঁড়ি বেয়ে বেয়েই আমরা উঠতেছি। আসলে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যেতে হয়, কিছুই করার নাই। আমার ইফাত খুব ক্লান্ত হয়ে গেছে, তো ইফাত আসলে খুবই ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আমরা বাসায় চলে আসছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমাদের যাদের সাথে শেয়ার, আমাদের গরুটাও রাতে নিয়ে আসার কথা, আসলে অবশ্যই আমাদের আপনাদের সাথে দেখা আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।